আসসালামু আলাইকুম, সবাইকে মানহবি ডিতে স্বাগত জানাচ্ছি আরো একবার। সামনে শীত চলে আসছে, তো শীতের দিনে আমরা মূলত হাঁসের মাংস বেশি খেয়ে থাকি। তো যারা হাঁস লাভার আছেন তাদের জন্য মূলত আমার আজকে রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে করছি নারিকেলের দুধে হাঁসের মাংস। এটা মূলত আসলে একটা এলাকা ভিত্তিক রান্না, এটা যশোরের লোকজন খুব বেশি পরিমাণে খেয়ে থাকে। তো চলুন ট্রাই করি, দেখেন কেমন লাগে আপনাদের। তো প্রথমে আমি হাঁসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হালকা গরম পানি দিয়ে এটাকে আরও 3-4 বার ধুয়েছিলাম, যাতে করে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই চলে যায়। তো চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমরা একটা হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল দিলাম, তার মধ্যে 1/2 কাপ একটু বেশি পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজটা আমরা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। ব্রাউন কালার চলে আসলে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি লম্বা আপনার দারচিনি, 3টা 4টা এলাচ, সাদা এলাচ, আরও দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা লবঙ্গ। এখন এটা একটু আমরা নাড়াচাড়া করে এর মধ্যে একে একে আমরা বাটা মশলাগুলো দিব। প্রথমে আমি দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, এরপরে দিব আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে। এখন এই মশলাগুলো দিয়ে আমি একটু হালকা পানি দিব যাতে মশলাটা ধরে না যায়, দিয়ে একটু কষিয়ে আমি এখানে আবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে আমি আর একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আরও হলুদের গুঁড়া 1 চা চামচ, একটু পানি দিলাম আবার যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়, একটু একটু করে পানি দিব আর মশলাগুলো কষিয়ে নিব। এখন এখানে আমি দিচ্ছি 3টা মশলা আছে, এখানে একটা মাংসের মশলা আছে, আপনারা যে কোনো মাংসের মশলা দিতে পারেন, এটা আছে 1 চামচ, আর জায়ফল আর জায়ত্রী গুঁড়ো আছে 1/2 চা চামচ করে। এই মশলাটা দিলে আপনার হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই আর লাগবে না, সবাই খেতে পছন্দ করবে। যারা হাঁসের মাংস পছন্দ করে না তারাও অনেক ভালোভাবে এটা গ্রহণ করবে, তারাও খেতে চাইবে খুব সুন্দরভাবে। আরও দিয়ে দিলাম লবণ, লবণটা আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার মশলাগুলো আমরা একটু একটু করে পানি দিয়ে, কয়েক ধাপে পানি দরকার দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাটার কোনো গন্ধই না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষালে এর রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাইকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি 1 কেজি একটু বেশি পরিমাণ মাংস ছিল আমার হাঁসে, সেই মাংসটি দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে আমরা একটু এপাশ ওপাশ করে একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে দিব মাংসের সঙ্গে, দিয়ে এটা আমি ঢেকে একদম আপনার মিডিয়াম লো ফ্লেমে রান্না করব 15 মিনিট। আমি এই রেসিপিটা শিখেছি আসলে আমার ভাসুরের কাছ থেকে, উনি একজন অনেক বড় মাপের মানুষ, উনি একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খুব ভালো রান্না করতে পারেন। যখন আমরা ছুটিতে সবাই বাড়িতে যাই তো উনি কোনো না কোনো রেসিপি করে আমাদের সবাইকে খাওয়ান, খুবই ভালো রান্না করেন, ভাবিও ভালো রান্না করে, দুজন একসঙ্গে মিশে আমাদেরকে রান্না করে খাওয়ান। তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন 15 মিনিটে আমার মাংসের মধ্যে কতটা পানি দেখা যাচ্ছে। এই পানিটা কিন্তু একদম মাংসের যে পানি সেটাই, আমি এক্সট্রা কোনো পানি দেইনি। তো এখন এখানে আমি গোটা কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আপনারা যদি কোয়াটা একটু আস্ত পেতে চান তাহলে আর একটু পরে রসুনটা দিবেন, আমি এটা দিচ্ছি, এটা একদম গলে যাবে, যারা একটু আস্ত খেতে পছন্দ করেন তারা লাস্টের দিকে দিবেন 10-15 মিনিট আগে।
তো এখন আমি এভাবে ঢেকে আরও 15 মিনিট রান্না করব। দেখুন 15 মিনিট পরে আমার মাংসটা অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে, কষানো না ঠিক অনেক আপনার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে পানি দেওয়ার পরে এই মাংসটি আরও 15 মিনিট সিদ্ধ করবো, একদমই অল্প আছে ঢেকে। এইভাবে রান্না করলে আমার মাংসটা 90% সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি আরও 15 মিনিট রান্না করার পরে আমার মাংসটি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম নারিকেলের দুধ। নারিকেলের দুধটা ছিল এখানে আমার 1/2 কাপের একটু বেশি। তো আপনারা এখানে অবশ্যই খেয়াল রাখবেন, হাঁসের মাংসের এই নারিকেলের দুধ দেওয়ার একটা যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে মাংসটা আপনার প্রায় 90% সিদ্ধ হওয়ার পরে দিতে হবে, কারণ এটাই দুধটা দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হতে চায় না, এই জন্য ওইভাবে দিবেন। আর এখানে আমি কিছু নারিকেল কুচিয়ে কেটে দিচ্ছি, আপনারা চাইলে এই নারিকেলের যে উপরের নিচের কালো অংশ এটা একটু কেটে দিবেন, ওটা কেটে দিলে আর একটু ভালো হয়। আমি আজকে এইভাবেই দিচ্ছি, এই যে নারিকেলটা দিচ্ছি কাটা নারিকেলের পিসগুলো, এই পিস নারিকেলগুলো আপনার এতটাই মজা লাগে যে আপনার মাংস খাবেন না এই নারিকেলটা খাবেন, এটাও একটা ব্যাপার আছে এখানে। খুব মাংস নারিকেলটাও খুব টেস্টি হয়। তো এইভাবে এখন যে যে পরিমাণে আপনারা পানি পেতে চান, ঝোল খেতে চান, সেই পরিমাণে পানি দিবেন। কষানো কষানো খেলে একটু কম দিবেন, আর যদি একটু ঝোল রাখতে চান একটু বেশি পরিমাণে পানি দিয়ে রান্না করবেন, এটা আপনাদের ব্যাপার। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পানি দিচ্ছি। এখন মাংসটা নারিকেল আর নারিকেলের দুধটা এই পানিটার মাধ্যমে সিদ্ধ হয়ে একদম মাংসের মধ্যে ঢুকে যাবে, একটু অন্যরকম মজা লাগে এই মাংসটা। অনেকে হয়তো খেয়েছেন, অনেকে অনেকভাবে রান্না করে, তবু আমি যেভাবে রান্না করছি এভাবে একটু অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। এখন আমি এটা ঢেকে আরও এক আপনার 30-40 মিনিটের মতো রান্না করব, কারণ হাঁসের মাংস তো একটু টাইম লাগে। এখন লাস্টে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম সুগন্ধের জন্য, এটাতে কোনো ঝাল অ্যাড হবে না, শুধু ফ্লেভার আসবে। রান্নাটা প্রায় শেষ, তো অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই মাংসটি আপনি সাদা ভাত, পোলাও, রুটি, পয়োটা যে কোনো কিছু দিয়েও খেতে পারবেন, সব কিছুতেই আপনারা খুব সমানভাবে স্বাদ পাবেন, অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক ভালো লাগবে। আমি আজকে ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামনে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।